অল্প সময়ে অধিক জনপ্রিয়তা লাভ করা গাড়িগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টয়োটা সিএইচআর। এটা হচ্ছে 2018 মডেল, 2020 রেজিস্ট্রেশন, চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এটি একটি ব্যবহৃত গাড়ি, তাই আমরা বিস্তারিতভাবে না বলে জাস্ট হচ্ছে এই গাড়িটার বর্তমান কন্ডিশন এবং হচ্ছে এই গাড়িটাতে আপনার বর্তমানে কী ধরনের কাজ আছে এবং গাড়িটা নিয়ে আপনারা কী কী সার্ভিস পেতে পারেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জাস্ট কথা বলবো। তো চলুন আমরা ফ্রন্ট সেকশন থেকেই শুরু করি। ফ্রন্ট সেকশনে যদি আমরা দেখি গাড়িটার লাইটের যে কন্ডিশন রয়েছে বর্তমানে সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। এটি একটি এলইডি প্রজেকশন হেডলাইট এবং এই যে এটা আফটার মার্কেট লাগানো হয়েছে গাড়িটাতে। এছাড়া হানিকম গ্রিল রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটার যে আপনার সামনের যে গ্রিলটা আছে এটা অন্যান্য টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো থেকে সম্পূর্ণই আলাদা। আর এটি একটি হাইব্রিড গাড়ি থাকায় এই মনোগ্রামটার ভিতরে হচ্ছে ব্লু কালার রয়েছে। সো চলুন এখন আমরা একটু গাড়িটার সাইড ভিউটা দেখি। আমরা যদি এই গাড়িটার সাইড ভিউটা দেখি তাহলে আমরা সর্বপ্রথম দেখতে পাবো এই গাড়িটাতে একটি হাইব্রিড মনোগ্রাম দেয়া আছে। এই জায়গাটাও ফ্রেশ রয়েছে এবং চাকার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। চাকা যে অবস্থায় আছে একদম মোটামুটি আপনারা অনায়াসে এক বছর প্লাস চালাইতে পারবেন এখনও। এবং ব্রেকিং সিস্টেমটাও পারফেক্ট রয়েছে। এখন আমরা যদি একটু দরজার পাশে আসি তাহলে হচ্ছে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন। লুকিং গ্লাসটাও একদম পরিষ্কার অবস্থায় রয়েছে। এই পাশে আসুন, লুকিং গ্লাসটা একটু দেখাই দেন একটু কাইন্ডলি। এবং দরজার হ্যান্ডেল বারটাও খুবই চমৎকার অবস্থায় রয়েছে, একদম স্মুথ, একদম টোটালি স্মুথ। পিছনের দরজার ইয়াটাও একদম পারফেক্ট রয়েছে। এখনও নতুনের যে শব্দটা থাকে এই শব্দটা চেঞ্জ হয় নাই। আমরা যদি এখন গাড়িটার পিছন সাইডটা দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো সিএইচআরের যে লোগোগুলো আছে, সিএইচআরের লোগো, টয়োটার লোগো এবং হাইব্রিডের যে লোগোটা আছে সব কয়টাই একদম পারফেক্ট অবস্থায় আছে। পিছনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সামনেও নেই। গ্লাসগুলো সব অরিজিনাল অবস্থায় আছে, স্পয়লারটাও একদম পারফেক্ট আছে। সব কিছু মিলিয়ে গাড়িটা ওভারঅল বাহিরের সাইডে তেমন কোনো কাজ নেই বললেই চলে। জাস্ট টুকিটাকি আপনার দু একটা স্ক্র্যাচ আছে, এগুলো আপনারা নিজের মতো করে আপনারা করাই নিতে পারবেন ভবিষ্যতে, এখন না করাইলেও চলবে। তো চলুন এখন গাড়িটার ইন্টেরিয়রটা দেখা যাক। আমরা যদি গাড়িটার ইন্টেরিয়রটা দেখি, গাড়িটার ইন্টেরিয়রটা দেখলে সর্বপ্রথম আমরা দেখতে পাবো হচ্ছে গাড়িটার দরজার যে প্যাডটা আছে একদম পারফেক্ট কন্ডিশনে আছে। মাস্টার সুইচগুলো একদম ক্লিকি, একদম বিশের গাড়ির সম্পর্কে আসলে কি বলবো, বিশের গাড়ি মানেই তো নতুন, 2021-22-23 মাত্র তিন বছর বয়সে আর গাড়ি তেমন আর কিছুই হয় না। ভিতরের যে কন্ডিশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এসি প্যানেলগুলো, সুইচগুলো, প্রত্যেকটা সুইচ পারফেক্ট রয়েছে। আপনার স্টিয়ারিং হুইলটাও পারফেক্ট আছে। সিটগুলো একটু দেখেন, সিটগুলো একদম পারফেক্ট কন্ডিশনে আছে। ভিতরের আমরা যদি সিলিংটা দেখি, সিলিং কন্ডিশনটা পারফেক্ট রয়েছে এবং লাইটগুলো, আয়নার লাইটগুলো, প্রত্যেকটা এয়ারব্যাগের যে লাইটগুলো আছে এগুলো পারফেক্ট অবস্থায় রয়েছে। পিছনের সিটটাও পারফেক্ট আছে। সো ভিউয়ার্স চলুন এখন আমরা ইঞ্জিন রুমটা দেখি, এই গাড়িটার ইঞ্জিন আমাদের কী কী অফার করে। প্রথমে যদি আমরা বনেটটা দেখাই, দেখতেই পাচ্ছেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকায় এখনও নতুনের মতোই আছে। আপনারা চাইলে এই গাড়িটা যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারেন, না বা না রহিম আফরোজ যে কোনো জায়গা থেকে, সাউদার্ন যে কোনো জায়গা থেকে আপনারা এই গাড়িটা চেক করে নিতে পারবেন। এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে আপনার 2Z ইঞ্জিন। একটু দেখেন, ক্লোজলি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং সাইডের যে ইয়াগুলো আছে প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা ইয়া ব্যাটারিটা পারফেক্ট আছে। এবং হাইব্রিডের যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারি হেলথও যথেষ্ট ভালো আছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন গাড়িটা। চলুন এখন আমরা গাড়িটার ব্যাকডালাটা দেখে আসি। এই গাড়িটাতে আপনারা 2-3টা লাগেজ অনায়াসে ক্যারি করতে পারবেন। ভিতরের কন্ডিশনটাও একদম টোটালি ফ্রেশ আছে। একটু ক্লোজ আনেন ক্যামেরাটা, একটু ক্লোজ আনেন। এটার যে লকগুলো আছে লকগুলো একদম পারফেক্ট অবস্থায় রয়েছে এবং সাইড ভিউ সব কিছু একদম টোটালি এখনও নতুনের মতোই রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু এখনও নতুনের মতোই আছে। এবং আমরা যদি একটু নিচে দেখি এই জায়গাতে আপনারা চাইলে হচ্ছে স্পেয়ার চাকা ব্যবহার করতে পারেন অথবা এখানে আপনারা টুল থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন অনায়াসে। এই গাড়িটাতে আপনারা পিছনের যে সিটগুলো আছে এগুলো আপনারা ফোল্ড করে চাইলে এই সিটটাকে একদম বড় বড় পরিমাণের কার্গো ক্যারি করার জন্য স্পেস তৈরি করতে পারবেন। সো এই ছিল ওভারঅল কন্ডিশন। এই গাড়িটার প্রাইস রাখা হয়েছে হচ্ছে 29 লাখ টাকা। এবং এই গাড়িটা দেখতে হলে আজই আপনারা চলে আসতে পারেন ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোডের পশ্চিম মাথায়, 10 নম্বর সেক্টর নতুন ব্রিজ সংলগ্ন যে শোরুমটা আছে, বড় শোরুমটা, এটাই হচ্ছে আমাদের শোরুম। দাওয়াত রইল সবার জন্য আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।